টপঅর্ডারে সাফল্যের সাথে স্ট্রাইক বোলারদের নিয়মিত উইকেট দখল ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে সেমিফাইনালের পথে এগিয়ে নিয়েছে। ব্যাটিংয়ে ততটা ধারাবাহিক না হলেও অলরাউন্ডারদের পারফরমেন্সে শেষ চারে নিউজিল্যান্ড। পাওয়ার প্লে ও ডেথ ওভারে ব্যাটিং বোলিং এই চার দল এই বিশ্বকাপে সেরা। রাউন্ড রবিন লিগ শেষে পাওয়া গেছে সেরা চার, বাকি ৬ দল হিসেব নিকেশে ব্যস্ত, কোথায় ছিল কমতি। আফগানিস্তান সাউথ আফ্রিকা টুর্নামেন্টের মাঝপথে ছিটকে গিয়েছিল, সেমিফাইনালে টিকতে শেষ পর্যন্ত লড়েছে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। টেবিলের ১, ২ আর ৩ এ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, তিনটি দলের পারফরমেন্সে আছে মিল। আসরের তিন দলের প্রথম তিন ব্যাটসম্যানের করা রানেই মিলেছে সাফল্য। আট ম্যাচে ভারতের টপ অর্ডারের অবদান ১৫৩৭ রান, সাত সেঞ্চুরি, আট ফিফটি রোহিত, ধাওয়ান, কোহলি আর রাহুলের। অস্ট্রেলিয়ার ফিঞ্চ, ওয়ার্নার আর খোয়াজা করেছেন ১৪৮০, ১৩৮৩ রান এসেছে ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটসম্যান থেকে। তামিম সৌম্য বড় ইনিংসে ব্যর্থ হলেও এক সাকিবের অবদানে এই লিস্টে পাঁচে বাংলাদেশ। বোলারদের পারফরমেন্সও এগিয়ে সেমিফাইনালের চার দল। নয় ম্যাচে অস্ট্রেলিয়া ৭৪ আর ইংল্যান্ড ৭৩ উইকেট নিয়েছে প্রতিপক্ষের। বৃষ্টির কারণে এক ম্যাচ কম খেলা ভারত ও নিউজিল্যান্ড উইকেটের সংখ্যায় পিছিয়ে থাকলেও ওভার প্রতি রান আর উইকেট প্রতি রান খরচে ছিল বেশ কৃপণ। এ তালিকায় পাকিস্তান, সাউথ আফ্রিকা ও উইন্ডিজের চেয়েও পিছিয়ে বাংলাদেশ। আট ম্যাচে ৫৯ উইকেট টাইগার বোলারদের, প্রতি উইকেট পেতে খরচ হয়েছে ৪১ রানে বেশি। এখন পর্যন্ত বিশ্বকাপের খরচে বোলিংটাও বাংলাদেশের, ওভার প্রতি টাইগার বোলাররা দিয়েছে প্রায় ৬.৫ রান। পাওয়ার প্লেতে উইকেট নিতে ব্যর্থ টাইগার বোলাররা। আট ম্যাচে প্রথম ১০ ওভারে মাত্র ৫ উইকেট টাইগারদের, সবচেয়ে বেশি ১৪ উইকেট উইন্ডিজের। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর নিউজিল্যান্ড এই সময় নিয়েছে ১০টি করে উইকেট, ভারতের শিকার ৯টি। তবে শুরুর ১০ ওভারে সবচেয়ে কম রান দিয়েছে ভারত। ক্যাচ ছাড়াতে ম্যাচ হারাতে হবে পুরনো এই প্রবাদটি এবার বিশ্বকাপে দেখা গেছে। বাংলাদেশ, পাকিস্তান ক্যাচ ফেলার ঘটনায় আছে ওপরের দিকে। সবচেয়ে কম ৪টি ক্যাচ ছেড়েছে ভারত, ম্যাচও হেরেছে মাত্র ১টিতে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।